উপস্থিত সাংবাদিক বৃন্দ, শুরু করলাম। আমাদের দলের নেতা কর্মী যারা আছেন তারা একটু সরে দাঁড়ান, সাংবাদিকদের জায়গা দিন, ওর জন্য নির্বিঘ্নে কাজ করতে পারে। তারা তোমাদের পিছনে সবাইকে ক্লিয়ার করো। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আগামী 17ই অক্টোবর শূন্য আসন ঢাকা 5 শূন্য আসনের নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখছি সেটা হচ্ছে প্রতিষ্ঠিত একটি ফ্রেজ, হাসিনা মাথা নির্বাচন। যে নির্বাচন মানেই হচ্ছে অপোজিশনের উপর ব্যাপকভাবে সন্ত্রাসী হামলা, প্রার্থীর উপর হামলা, আদেশে প্রার্থীর উপর হামলা ইত্যাদি যে আলামতগুলো সে আলামতগুলো ঢাকা পথে গতকাল থেকে আমরা সেদেরই পুনর্বৃত্তি দেখছি। এ বিষয়ে আপনাদের সামনে ধানের শীষের প্রার্থী ঢাকা পাঁচ আসনের সাবেক বারবার এমপি দলের ধানের শীষের আল্লাহ সালাহদ্দিন আহমেদ সাহেব আপনাদের সামনে যে ঘটনাগুলি হয়েছে একটা বিবরণ দেবেন, তারপরে বলব। এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাহী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইবি ভাই, উপস্থিত আমার পাশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাহী দলের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরী বিএনপির সাংগঠনিক সভাপতি আবির্ভূতা নবীন সোহেল, এখানে উপস্থিত ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা পাঁচের এই শূন্য আসনে 17ই অক্টোবর যে নির্বাচন, এই নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, আওয়ামী লীগের যিনি প্রার্থী তার নেতৃত্বে হুজা বহর, সন্ত্রাসী বহর, গাড়ি বহর নিয়ে প্রতিটি এলাকার গিয়েছে এবং জনসভা করেছে তারা। আমি এটা নির্বাচন কমিশনকে প্রথম থেকে অবগত করেছি এবং অনেক কমপ্লেন দিয়েছি, কিন্তু তারা কোনোটাই আমলে নেননি। গত পরশু দিন আপনারা দেখেছেন যে আমাদের প্রতীক বরাদ্দের পরে আমরা যাত্রাবাড়ি আইডিল স্কুলের সামনে আমরা একটা জনসভা করেছি, সেখান থেকে আমাদের প্রচারণার কাজ শুরু করেছি। গতকাল দুনিয়াতে আমাদের গণসংযোগ ছিল, এই গণসংযোগে সে এলাকার কমিশনার জুম্মন মিয়া এবং আমাদের তানভীর আহমেদ রবিন সহ কেন্দ্র নেতাদের উপরে এবং মহানগরীর নেতাদের উপরে গতকাল তারা সশস্ত্র হামলা করেছে, সাংবাদিকদেরকে আহত করেছে, প্রায় 10 জন সেখানে আহত হয়েছে। এখানেও আমার এক ভাই, ছোট ভাই সাংবাদিক এখানে উপস্থিত আছেন, সে যখন ফটোগ্রাফি নিচ্ছিল তখন তাকেও পর্যন্ত আহত করা হয়েছে। তো একের পর আজকে আমাদের প্রোগ্রাম ছিল, আমরা আর কে চৌধুরী স্কুল সাহেদাবাদ থেকে আমরা গণসংযোগের কাজ শুরু করব, সেখানে
ওই এলাকার কমিশনার আওয়ামী লীগের আনুর নেতৃত্বে সন্ত্রাসী দল আজকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমি নির্বাচন কমিশনকে বিষয়গুলো এবং প্রশাসনকে বিষয়গুলো অবগত করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। আজকে আমরা মাঠে আছি, মাঠে থাকব। আমরা 17 তারিখ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও এই নির্বাচন আমরা মোকাবিলা করব। আমি আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দেশে তো আজকে গণতন্ত্র নেই। এই নির্বাচন কমিশন মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সেটা পর্যন্ত কেড়ে নিয়েছে। এই সরকার তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের ভোটাধিকার, তারা যাতে ভোট দিতে না পারে। গত সংসদ, জাতীয় সংসদের নির্বাচন আপনারা দেখেছেন, আগের দিন রাত্রে তারা ব্যালট বাক্স ভরে রেখেছিল এবং এটার যথেষ্ট প্রমাণ আপনাদের হাতে আছে। নির্বাচন কমিশন এই সিভিল ঘোষণার পরে বলেছে যে এখন নাকি আর কেউ ব্যালট বক্স চিন্তাই করে ওখানে ব্যালট ভর্তি করতে পারবে না, কিন্তু জনগণের যে ভোটার অধিকার, সে ভোটার অধিকার তো বঞ্চিত হচ্ছে। আজকে আমরা জনগণের কাছে যেতে পারছি না, আমাদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং মনুর নেতৃত্বে উনি যেদিকে নির্বাচন করতেছেন, এবং তার এলাকার আরেক সন্ত্রাসী হলো হারুন রশিদ মুন্না, তার নেতৃত্বে আজকে ওই এলাকার সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করছে। তাই আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এবং এই নির্বাচনে আমরা চাই নির্বাচন শেষ দিন পর্যন্ত আমরা মাঠে থাকব এবং শেষ রক্ত দিয়ে আমরা জনগণের কাতারে, জনগণের কাছে কাছে যাওয়ার চেষ্টা করব। আজকের এই সন্ত্রাসী ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনি এখনো সময় আছে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই পত্র নিয়ে আপনারা কাজ করুন। সরকারের কাছে আমার আহ্বান থাকবে, সরকার নিরপেক্ষ থাকুন, প্রশাসনকে নিরপেক্ষ রাখুন। এই নির্বাচনে যদি আমরা জয়লাভ করি তাহলে আপনাদের কিছু হবে না, কিন্তু জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার যদি আপনারা হরণ করেন তাহলে কিন্তু এখান থেকে সরকার পতনের ঘোষণা হবে। আমি বলে দিতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, শহীদ জিয়ার আদর্শের গড়া দল, আমাদের নেত্রীবাগম খালেদা জিয়ার আদর্শের গড়া দল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের গড়া দল, আমরা কেউ বসে থাকবো না। আমরা চাই এই নির্বাচনে যদি আবারও সন্ত্রাসী কোনো হামলা হয় এবং নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা নিরপেক্ষ যদি না হন তাহলে ওই এলাকার জনগণ রুখে দাঁড়াবে। কেন ওই এলাকায় যা কিছু উন্নয়ন হয়েছে সব আমার হাতে হয়েছে, আওয়ামী লীগের কোনো উন্নয়নের এই 15 বছরে কোনো নমুনা দেখাতে পারবে না। সেখানকার স্কুল কলেজ, রাস্তাঘাট, কালভার্ট ব্রিজ, ওই এলাকার হাসপাতাল সব কিছু আমার হাতে করা। কাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অনেক সুযোগ দিয়েছিলেন, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তুলুক, এটা আমি দোয়া করি এবং আমার এলাকার জনগণ দোয়া করে। কারণ আমার এলাকার জনগণ জানে বেগম খালেদা জিয়ার কারণেই আজকে আমরা এত কাজ করতে সক্ষম হয়েছি। তাই আমি অনুরোধ করবো আবারও আপনাদেরকে, আপনারা সাংবাদিক বাইরা যারা আছেন, আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন, আপনারা নির্বাচনের যে ঘোষণা দিয়েছি, নির্বাচনে আমরা থাকবো, মাঠে থাকবো, তার পাশাপাশি আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা যেখানে যাব সেখানে যদি আপনাদের ক্যামেরা থাকে তাহলে ওই সন্ত্রাসী, ওই আওয়ামী লীগ মিশিয়ে যাবে। কাজে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে এবং 17 অক্টোবরের এই শূন্য আসনের নির্বাচনে, ঢাকা 5-এর এই শূন্য আসনের নির্বাচনে ইনশাল্লাহ আমরা
বিপুল ভোটে জয়যুক্ত হব এই প্রত্যাশা আমরা করি ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, আমি আহ্বান করব আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে, আজকে এই সন্ত্রাসী হামলা যাতে বন্ধ করা যায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন থেকে উপস্থিত থাকবেন, কাজে তাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলবেন মহানগরের সভাপতি যোগ্য মহাসচিব হাবিবুল মুনির। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা ইতিমধ্যেই এই নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে। বিগত যে কটি নির্বাচন হয়েছে সবকটি নির্বাচনই বিতর্কিত নির্বাচন হয়েছে, সেখানে বাংলাদেশের জনগণ যারা ভোটার ছিল তারা ভোট দিতে পারেননি অথবা তাদের ভোটাধিকার কেন্দ্র হাতে দিয়ে দেওয়া হয়েছে, ভোট দিয়েছে ধানে শীষে ভোট চলে গেছে নৌকা মাঝে, এরকম ঘটনা বিগত প্রায় প্রতিটি নির্বাচনেই হয়েছে। সরকার সমর্থিত প্রার্থীরা নির্বিঘ্নে তাদের প্রচার কার্য চালিয়েছেন, কিন্তু সরকারের যারা নাই যারা বিরোধী দলে অবস্থান করছেন সেই সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে পারেননি। এবারে ঢাকা পাঁচে যে নির্বাচন হচ্ছে আমরা লক্ষ্য করছি এই নির্বাচনও সেই একই অবস্থা, যে যারা সরকারি প্রার্থী তারা নির্বিঘ্নে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, কোনো নিয়ম কানুন মানছেন না, গাড়ির বহর নিয়ে তারা তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। অথচ আমাদের প্রার্থী তিনি রাস্তায় হেঁটে হেঁটেও তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না, তিনি জনগণের কাছে যেতে পারছেন না, ভোটারদের ঘরে ঘরে যেতে পারছেন না, তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তার উপর হামলা করা হচ্ছে, তার নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে এই সমস্ত খামখেয়ালি নির্বাচন তামাশা নির্বাচন বন্ধ করুন, যদি পারেন পরিচ্ছন্ন নির্বাচন দিন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন এবং জনগণের ভোটের যে রায় সে রায় প্রকাশিত হওয়ার সুযোগ দিন, আর যদি না পারেন পদত্যাগ করে ওই পবিত্র চেয়ারকে আর কলঙ্কিত করবেন না, পদত্যাগ করুন যাতে আরেকটি নির্বাচন কমিশন এসে পরিচ্ছন্ন একটি নির্বাচন পরিচ্ছন্ন নির্বাচন করবার সুযোগ পায়। আমরা জানি না পরবর্তীতে কি হবে, এই সরকারের সময় আসলে ভালো কিছু আশা করা যায় না, তবুও যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিতর্কিত হয়ে গেছে সেই নির্বাচন কমিশনকে দিয়ে আর কোনো ভালো পরিচ্ছন্ন নির্বাচন হবে বলে আমরা আশা করি না। তারপরেও আমরা মাঠে আছি, মাঠে থাকবো, আরো সামনে কটা দিন আছে, দেখি কি নির্বাচনের পরিবেশ। আমাদের প্রার্থী ইতিমধ্যেই বলেছেন উনি নির্বাচনে মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এবং আমরা তাই মনে করি, আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা লড়াই করে যাব, আমাদের লড়াই চলবে পরিপূর্ণভাবে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে ঢাকা পাঁচ আসনে খান শিষের প্রার্থী তিনি বারবার সেখানে এমপি নির্বাচিত হয়েছেন আলহাজ সালাউদ্দিন আহমেদ, তার সেখানকার যে ঘটনা সেখানে যে নৈরাজ্য এবং নির্বাচনী সন্ত্রাস চলছে সে ঘটনা প্রতি অবহিত করেছেন আপনাদেরকে, আমাদের দলের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সভাপতি তিনিও বক্তব্য রেখেছেন। বন্ধুরা সবাই ঠিকই বলছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে আর সুষ্ঠু নির্বাচন হবে, এটা একটা মানে অলীক গল্প, কিন্তু আমরা অলীক কল্পনা এটা প্রতিহত করে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে সংগ্রাম সে সংগ্রাম আল্লাহ সালাউদ্দিন আহমেদ যে শূন্য আসনে নির্বাচন করছেন সেটা হচ্ছে এই সুষ্ঠু নির্বাচনকে অলীক করা, এটাকে বিমূর্ত করার যে চেষ্টা করেছেন শেখ হাসিনা, সেখান থেকে মানে সুষ্ঠু নির্বাচন মুক্ত করার একটি সংগ্রাম একটি লড়াইয়ের অংশ হিসেবে আমি আপনার নির্বাচন কমিশন পাবনায় বলেছে যে এখন থেকে আর ইয়ে নির্বাচন হবে না, কি বলে যে নিশিরাতের নির্বাচন হবে, তারপরে এখন সবাই বলেছে মানে আন্তর্জাতিক মিডিয়া বিভিন্ন দল আমরা তো নিজেরাই ভুক্তভোগী সবাই দেখেছেন, এখন
যার দায়িত্ব ছিল সুষ্ঠু নির্বাচন, সেও বলছে যে আর রাত্রের নির্বাচন হবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তিনি স্বীকার করে নিয়েছেন যে এই সমস্ত ঘটনা সেই ঘটনার জন্য তিনি দায়ী। আচ্ছা, সেটা হবে না, কিন্তু আলামত কি দেখছি আমরা পাঁচ বছর আলামত দেখছি, গতকাল যে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে তাতে সাংবাদিক সহ প্রায় 10-12 জন তাদের হাসপাতালে যেতে হচ্ছে, গণমাধ্যমে যেটা আপনারা প্রকাশ করছে। আজকেও আবার তার মিছিল এর উপর হামলা হয়। অর্থাৎ এই নির্বাচন কমিশন একেবারেই চাকরবাক, মিথ্যা কথা বলা মহাপাপ, এটা ছোটবেলা থেকে একটা নৈতিক শিক্ষা আমাদের ধর্মীয় শিক্ষা দেয়। আর অহরহ একটি লোক মিথ্যা কথা বলছে যে রাতের নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন, এর আগেও কিন্তু সে নানা ধরনের কথা বলেছে যে ইভিএম যেহেতু কোনো দল চাচ্ছে না তাহলে ইভিএম আমরা প্রচলন করবো না, প্রচলন করবো না নির্বাচন, কিন্তু দেখা গেছে নির্বাচনে তিনি ইভিএম দিয়েছে। তার কমিটমেন্ট কথার সাথে কিছু নেই, যে কথাটি আমি প্রথমেই বলেছি যে মিথ্যা কথা বলা মহাপাপ। আজকে নির্বাচন কমিশন পাপের প্রতিষ্ঠানে পরিণত করেছেন এই কেএম হুদা সাহেব প্রধান নির্বাচন, এবং করেছেন শুধু তার নিজের স্বার্থের জন্য, নিজের চাকরি রক্ষা করার জন্য আপনি সমস্ত ধ্বংস করেছেন। না হলে একটা মানে গণতন্ত্রে নির্বাচন কমিশনের একটা ইয়ে থাকে স্বাধীন মানে ক্ষমতা থাকে, অন্যান্য গণতান্ত্রিক দেশে মানে এটা একটা সুপ্রতিষ্ঠিত নির্বাচন কমিশনের উপরে কেউ কথা বলতে পারে না, নির্বাচন কেন্দ্রিক বিষয়ে ইন্ডিয়াতেও তার প্রমাণ আছে। আর এই নির্বাচন কমিশন নিজের যে ক্ষমতা 91E সেটাকে রদ করে সরকারের কাছে ক্ষমতা দিয়ে দিতে চায়, কত বড় কাপুরুষ এবং আত্মসমর্পণকারী যে একটা স্বাধীন সত্তাকে নির্বাচন কমিশনের সার্বভৌমত্বকে সে জলাঞ্জলি দিয়ে সরকারকে দিতে চায়। কারণ সরকার তো হচ্ছে একটা মানে জুলুমবাদ সরকার, একটা একনায়কতন্ত্রের সরকার, একটা নাৎসিবাদী সরকার, ও নির্বাচন মানে না, কিসের নির্বাচন? আবার আওয়ামী লীগের সন্ত্রাসী থাকলে যা তারা যা করবে সেটাই, কিসের বিএনপি টিএনপি, কিসের বিরোধী দল, কিসের গণমাধ্যমের স্বাধীনতা, কিচ্ছু দরকার না, আমি যা বলবো তাই হবে। আর কেউ যদি নামে নির্বাচন করতে আমার সন্ত্রাসী বাহিনী আছে তারাই সবকিছু ঠিক করে, এই হলো পরিস্থিতি। এবং এই যে মানে সরকারের মনোভাব, এই যে প্রধানমন্ত্রীর মনোভাব, এটাতে অনুপ্রাণিত হচ্ছেন ছাত্রলীগ, যুবলীগ, এক হাতে ধারালো অস্ত্র পিস্তল, আপনার মানে ভোটের দিন তারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দিচ্ছেন না, বিরোধী দলের প্রার্থীকে বাধা দিচ্ছে, রক্তাক্ত করছে, তাদের প্রচার প্রচারের বাড়ি ভেঙে ফেলছে। আর এটাতে তারা আরো অনুপ্রাণিত হয়ে এমসি কলেজের মতো ঘটনা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে করছে, অথবা যে কোনো প্রতিষ্ঠানে, এই যে এমসি কলেজের ঘটনা এগুলো তো এখান থেকেই অনুপ্রাণিত, কারণ এদেরকে দিয়েই ভোট ঠেকানো হয়েছে, এদেরকে দিয়েই ধানের শীষের প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে, এদেরকে দিয়েই আপনার প্রচার বিচ্ছিন্নের উপর আক্রমণ করা হয়েছে। তখন বলেছে যে আমরা তো কুয়াবার, আমাদের আর ঠেকাই কে, আমরা যা করবো আমরা সরকারের জন্য করেছি, আইন শৃঙ্খলা বাহিনী তারাও বলে যে আমরা সরকারের জন্য করেছি, অর্থাৎ মেজর সিনহার মতো লোককে ক্রস ফায়ারে দিয়ে দিয়েছে যে আমরা এত সরকারের জন্য করেছি, কিসের মেজর সিনহা, তাই আমরা ক্রস ফায়ারে দিলে আমার কিছুই হবে না। না হলে আপনার তাকে গ্রেপ্তার করার পরেও ওসি প্রদীপ সেখান থেকে কথা বলছেন, ইয়ের কি বলে মানে আপনার কারাগারের ভ্যানের থেকে তিনি কথা বলছেন, পুলিশের ভ্যান থেকে কথা বলছেন, মোবাইলে কথা বলছে, তাহলে কতখানি তাকে প্রোটেকশনে রাখা হয়েছে, গ্রেপ্তার না প্রোটেকশন। এইভাবে এই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ, যুবলীগ যার বাড়িতে সুন্দরী মেয়ে দেখছে, যাকে যখন মনে করছে তাকে তুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সামগ্রিক ঘটনারই অংশ, সামগ্রিক পরিবেশের অংশ। তা আমি যেটা বলতে চাই যে আর বেশি দিন নয়, অনেক হয়েছে, অনেক করেছে, এত অত্যাচার করেছে, এত নিপীড়ন করেছে, এই সরকারের প্রত্যেকের হাত রক্ত রঞ্জিত, বিরোধী দলের নেতা কর্মীদের রক্তে এদের হাত রঞ্জিত, এইটা এদেশের মাটি কোনোদিনই গ্রহণ করেনি, এত অত্যাচারীকে কোনোদিনই গ্রহণ করে, এবার তাদের শেষ পর্যায়ে পড়েছে। চারিদিক থেকে কিন্তু এই সরকার বুঝতে পারছে না, সে তো মনে করেছে পুলিশ আছে, র্যাব আছে, আমাকে কে ধরবে, কিন্তু ভিতরে ভিতরে যে আরো নানা শক্তি তারা যে গজিয়ে উঠছে এটা তিনি টের পাচ্ছেন না, যখন তার সিংহাসনটা হুড়মুড় করে উল্টে পড়ে যাবে একেবারে মাটির উপরে, সেদিন বুঝবেন যে হাই এই কি হলো, এই পরিস্থিতি এখন বিরাজমান। যাই হোক, আমি আপনাদের সামনে যেটি বলছি সেটা হলো যে আজকে আলহাজ সালাউদ্দিন সাহেব ওইখানে এমপি ছিলেন, উনি বলেছেন নানা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে তিনি সেখানে ছিলেন, এটা আমি সেরকম থাকবেনই, হাসপাতাল স্কুল কলেজ তিনি বলেছেন, কিন্তু সর্বোপরি এলাকার জনগণের মাঝে উনি থাকে, তিনি তার এলাকা থেকে অন্য কোথাও সরে গিয়ে তিনি কাজ করেন, সব সময় এলাকার লোকজন তার কাছে যেতে পারে,
তাদের কথা উনি শুনেন এবং সেই কথা শুনে যা যা কথাবার্তা উনি করবেন। সুতরাং সুষ্ঠু নির্বাচন ন্যূনতম ভোটাররা যে আপনার বাম ভেঙে দিলে পানি যেমন হুড়মুড় করে বেরিয়ে আসে ঠিক তেমনি বেরিয়ে আসে। এই ভোটারদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এখন প্রতিদিন আক্রমণ শুরু করেছে আওয়ামী সন্ত্রাসী। তারপরেও আপনাদের বলে রাখি আল্লাহ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আগামী 17ই অক্টোবর সেখানে ব্যাপক জনগণের প্রবল স্রোত তৈরি আওয়ামী এই সন্ত্রাসীরা এরা কিন্তু কাওয়ার্ড হয় ভীতু হয়। আপনারা নিশ্চয়ই জানেন এরা জানে যে আমাদেরকে পুলিশ প্রোটেকশন আমরা আছি আমাদের কিছু ওরা এই কারণেই এরা এত সন্ত্রাসীরা মানে কাজ করতে পারে। সন্ত্রাসীরা কোনোদিনই বিরোধিত কাজ করতে পারে না। সুতরাং পুলিশের প্রোটেকশন আছে বলেই তারা এই কাজ করছে। পুলিশ যদি না থাকে আপনার কেউ বাড়িতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিলাম যে এরা যদি সরকারের প্রোটেকশন না পায় তাহলে কেউ বাড়িতে থাকবে। এরা এত কাপুরুষ, এরা সরকারি পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের কাজ করে রক্তাক্ত করে মানুষ, কিন্তু জনগণের শক্তি যখন নামবে এই কাপুরুষ সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাবে। যাই হোক, আমি আর এখানে আর কিছু মানে আর কিছু বলতে চাই না। নির্বাচন উপলক্ষে যিনি এখানে আলাউদ্দিন সাহেব তিনি বলেছেন উনি এখান থেকে গিয়ে আবারও জনগণের সাথে তিনি চাইবেন ভোটের কার্যক্রম করবেন। এই সংশ্লিষ্ট আর কোনো কথা থাকলে আপনারা আমরা যাচ্ছেন আপনার এই সুষ্ঠু কেমন হবে মানে এই কাগজপত্রের সুষ্ঠু না আপনার এটা? আর এক নম্বর দুই নম্বর হলো যে আগে আপনারা যখন নির্বাচনে যেতেন না তখন একটা বিষয় ছিল, আর এখন কিন্তু ভোটাররা যায় না নির্বাচন। আপনি যান, আওয়ামী লীগ যাক, আপনারা সব রাজনৈতিক দল ভোট কেন্দ্রে যান, আপনারা ভরে ফেলেন ভোট কেন্দ্র, কিন্তু ভোটার কিন্তু যায় না। তো ভোটার যাওয়ার জন্য আপনি কি করছেন বা নির্বাচন কমিশন কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে কিন্তু আমার এলাকার ভোটাররা যাবেন, আমি সেটা উদ্বুদ্ধ করছি তাকে, এবং তাদের যে ভোটাধিকার তাদের ইমানি আমানত, এই আমানতের অবশ্যই তারা আচ্ছা ব্যবহার করবে। এবং এই কারণে আমি মাঠে নেমেছি এবং ঘরে ঘরে যাচ্ছি যে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে নির্বাচনের দিন মাঠে থাকে এবং আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা প্রমাণ করে। এর জন্যেই আজকে এই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই বাগদাদে যেটা হয়েছে এই সরকার তো পাতনে খেলায় না, এই সরকার সঠিক নির্বাচন কখনোই দেয় না। তারা বলে যে নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন বলতে আসলে কি মাঠের মানুষের ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে? পারে না। কিন্তু আমরা এই এলাকার জনগণ আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, আমাদের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না, আমরা মাঠে থাকবো এবং নির্বাচনের সেই দিন পর্যন্ত প্রত্যেকে রক্ত দিয়ে ইনশাল্লাহ জনগণকে আপনারা উদ্বুদ্ধ করুন, জনগণকে আপনারা উদ্বুদ্ধ করতে পারেন আপনাদের এই মিডিয়ার মাধ্যমে। জনগণকে উদ্বুদ্ধ করলে জনগণ নিশ্চয়ই এই 17ই অক্টোবরের উপর নির্বাচনে তারা মাঠে থাকবে এবং তাদের ভোট তারা দেবে। আপনার যে প্রতিপক্ষ প্রার্থী সে কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন যে আমার কাছে ইয়াসলো যে আপনাদের দুটি গ্রুপ ওইখানে তারা এরকম করেছে, আর আপনি কেন পুলিশ বাহিনীকে বা শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে গেলেন? এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি কালকে ওয়ারি বিজেপুর যে ডিসি আছে আমাদের এই এলাকায় ওই ডিসিকে আমি অবগত করেছি, আমি ওসিকে অবগত করেছি, এবং পুলিশের সামনে কিন্তু আমাদের কর্মীদের উপর আজকে আক্রমণ হয়েছে আরব নেতৃত্বে। কাজে আপনি আপনার ওই ওই এই যে মনুর ইসলাম মনু যে অভিযোগ করেন তা তো সৎসাহস নেই। যদি সৎসাহস থাকে আসুন মাঠে, আসুন মাঠে থাকে, আজকে জনগণকে বলেন তাদের ভোট দিতে, তারা বুঝতে পারবে যে আপনি কোথায় থাকেন। আপনার সেই সৎসাহস নেই, আপনি একটা কাওয়ার্ড। কাজে ওই মনুর ইসলাম মনে আজকে সন্ত্রাসী বাহিনী ছাড়া
কিছুই উপহার দিতে পারবে না। দুইটা ভাগ হয়েছে উত্তর এবং দক্ষিণ। ঢাকার দক্ষিণে একটি মাত্র উপায় আছে, সেটা হল ঢাকা পাঁচ। আপনাদের ঢাকা পাঁচ উত্তর দক্ষিণের সমস্ত নেতৃবৃন্দ দূরে একত্রিত হয়ে এই নির্বাচনকে মোকাবেলা করার জন্য মাঠে নামে আমার জানা মতো, যেহেতু আমার জন্য এলাকা ঢাকা পাঁচ আমার জানা মতে ওটা, তাহলে ওখানে আপনাকে আর তারা আমার মনে হয় সাহসটা পাবেন, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন কিনা। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবে। ঢাকা দক্ষিণ আমার পাশে আছে এবং আমার পাশে থাকবে এবং জনগণ আমার পাশে আছে। কাজে আপনারা দয়া করে মিডিয়ার যারা আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রস্তাব আপনাদের কাছে রাখি। আচ্ছা, আপনাদেরকে আরেকটু, একজন প্রার্থী ছিলেন ওখানে, তিনি আমাদের দলের প্রার্থী হতে চেয়েছিলেন, তারপর সালুদ্দিন ভাইকে সমর্থন করেছেন, আপনি চেয়েছেন নির্বাচনে ছিল। হ্যাঁ না, আমাদের মানে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভাই, সেলিম ভাই আমরা সবাই একতাবদ্ধ, আমরা ধানের শীষের পক্ষে, আবার সালাউদ্দিনের পক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি। সুতরাং অন্য প্রার্থীরা যদি কেউ বলে থাকেন যে আমাদের মধ্যে বিভেদ আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এক হয়ে সবাই কাজ করছি। আমাদের দক্ষিণের 25 থানার এবং সর্বস্তরের নেতা কর্মীরা এই নির্বাচনে প্রচার অভিযানে অংশ নেবে এবং তারা আমাদের প্রার্থীর তারা আমাদের প্রার্থীর সাথে সাথে আছে। Thank you.